হচ্ছে আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, কারণ বিএনপি তো অর্থযোগ্য লোক নেই, তাদের ডিসিশন শুরু থেকেই ভুল, 71 সাল থেকে তারা ভুল করেই যাচ্ছে। আমি বঙ্গবন্ধু শিক্ষা গবেষণা পরিষদের সিনিয়র সহসভাপতি দৌলতপুর উপজেলা শাখা কুষ্টিয়া। আমি অবশ্য বর্তমানে ব্যবসা করি আর বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জড়িত আছে। ইতিহাসের সাক্ষী হতে আপনি এখানে? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, সেটা নিয়ে দুটো লাইন শুনতে চাই, আসলে জনগণের কতটা উপকৃত হবে এতে? জনগণ চরমভাবে উপকৃত হবে সেটা বলে ভাষায় বলে শেষ করা যাবে না। বেসিক্যালি এর আগে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যেতে আমাদের সময় লাগতো 3-4 ঘন্টা নর্মালি, এবং 5-6 ঘন্টা যদি রাস্তায় যানজট হতো, কিন্তু বর্তমানে মেট্রো রেল চালু হওয়ার কারণে মাত্র 40 মিনিটে আমরা সেখানে পৌঁছে যেতে পারবো। এটা বাংলাদেশের জন্য একটা চরম মাইল ফলক হয়ে দাঁড়ালো। আজকে বঙ্গবন্ধু যে সোনার বাংলা, স্বপ্নের সোনার বাংলা দেখতে চেয়েছিল, সেটা আজকে এই মেট্রো রেলের মধ্য দিয়ে একটা কিন্তু একটা মাইল ফলক তৈরি হলো। এবং জগন্নাথ শেখ হাসিনা তার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল 2008 সালের পরে এবং 1996 সালে ক্ষমতা আসার পরে যে উন্নয়নগুলো করেছিল এবং 2008 সালে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তার মধ্যে এটি একটি। এরপরেও তিনি অনেকগুলো উন্নয়ন করেছে, যেমন যে আমরা এরকমই যে বহির্বিশ্বে পরিচিত করার মতো বা বহির্বিশ্বকে দেখানোর মতো জানানোর মতো, যেমন আমরা পদ্মা সেতু বলতে পারি, পায়রা বন্দরের কথা বলতে পারি, গভীর সমুদ্র বন্দরের কথা বলতে পারি, আমাদের বর্তমানে কর্ণফুলী টানেলের কথা বলতে পারি, এবং ফ্লাইওভার ওভারব্রিজ ব্যাপক উন্নয়ন হয়েছে। আমরা যেমন আমরা এখন বর্তমানে ঢাকার যে বর্তমান অবস্থা, যে আমরা একটা রাস্তাতে 6 মাস না গেলে নতুন মনে হয়, যেমন আমি এরপর থেকে যে উত্তরে আসছি দেখছি মনে হচ্ছে যে মনে হচ্ছে যে এটা রাস্তা ভুল হয়ে যাচ্ছে বা নতুন কিছু কোনো এলাকায় চলে যাচ্ছে কিনা। তো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়িত হচ্ছে, এবং জননেত্রী শেখ হাসিনার 2021 অলরেডি বাস্তবায়ন হয়েছে, যেগুলো তারই একটা উদাহরণস্বরূপ এই মেট্রো রেল, এবং তিনি ভিশন 2041 অলরেডি হাতে নিয়েছেন এবং আগামী 100 বছরের পরিকল্পনা তিনি হাতে নিয়েছেন, যে বাংলাদেশকে অলরেডি বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে, আমরা অচিরেই উন্নত রাষ্ট্রে পরিণত হবো। কিভাবে হবে একটু প্রশ্ন রাখতে চাই সেখানে, উন্নত রাষ্ট্রে পৌঁছাইতে হলে উন্নয়নের মধ্যে আপনি আপনার দেশকে রিপ্রেজেন্ট করতে পারবেন, বাট আমাদের দেশের জনগণের যেই খাদ্য ঘাটতি দেখা দিয়েছে, অর্থাৎ দ্রব্যমূল্যের দাম, সেটি নিয়ে যদি বলেন, আসলে এটা তো আপামর জনসাধারণের জন্য টিকে বড়। খুব সুন্দর প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা বারবার বর্তমানে ঘুরপাক খাচ্ছে। আসলে কী জন্য খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি পেল, তার বেসিক কারণ হলো যে কিছুদিন আগে বড় ধরনের একটা মহামারী করোনা চলে গেল, এবং বর্তমানে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে আপনারা জানেন। তো ইউক্রেন রাশিয়ার যুদ্ধে চলার কারণে আমরা রাশিয়া থেকে ব্যাপক পরিমাণে গম আমদানি করতাম, এবং ইউক্রেন থেকে তেল বা গম আমরা আমদানি করতাম, যেটা আমরা এখন বর্তমানে আমদানি করতে ব্যাহত হচ্ছি। তো এই কারণে শুধু বাংলাদেশ তো নয়, আপনারা দেখেছেন জাতিসংঘের মহাসচিব বা বিশ্বব্যাংক তারা বলছে যে সারা দেশ বিশ্বের অবস্থা যেখানে খারাপ, আমেরিকা লন্ডনেও তো দ্রব্যমূল্যের অনেক ব্যাপক বৃদ্ধি পেয়েছে, তো সেক্ষেত্রে বাংলাদেশ বৃদ্ধি পাবে অতি স্বাভাবিক। তবে বর্তমানে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই কিন্তু আমরা এখনও শান্তিতে আছি, যদি উনি ক্ষমতা না থাকতো হয়তো বড় ধরনের সমস্যা হলেও হতে পারতো। কিন্তু এই যে দুর্ভিক্ষের কথা বলছে আগামী বছর, সেইটা কি তাহলে কি আপনারা কি বলতে চাচ্ছেন, সবটাই গুজব? খুব ভেরি গুড, সুন্দর প্রশ্ন করেছেন, যে একটা দেশের রাষ্ট্রনায়ক যখন বলছে যে তোমরা সতর্ক হও, তোমাদের যার যেখানে জমি জায়গা যা আছে ভালোভাবে আবাদ করো, বহির্বিশ্বে যেমন বিশ্বযুদ্ধ যদি বাজে তাহলে সারা বিশ্বে কিন্তু দুর্ভিক্ষ বা সমস্যা হতে পারে। তো উনি যা দেখতে পাচ্ছে যে বিশ্ব একটা যুদ্ধ চলছে, সেটা আরও যদি ছড়িয়ে পড়ে বা দীর্ঘস্থায়ী হয় তাহলে একটা সমস্যা হতেই পারে। তো জননেত্রী শেখ হাসিনা যে আগে থেকে সতর্ক করছে বাংলার মানুষকে, এটা তো তার দূরদর্শিতার একটা বহিঃপ্রকাশ, এবং উনি যোগ্য নেত্রী বলেই কিন্তু এটা আগে থেকে বলে দিচ্ছে, এজন্য তাকে ধন্যবাদ দেওয়া উচিত। আগামী নির্বাচনে আপনার দল কি জয়ী হবেন? আশা করছি আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, কারণ বিএনপি তো অর্থযোগ্য লোক নেই, তাদের ডিসিশন শুরু থেকেই ভুল, 71 সাল থেকে তারা ভুল করেই যাচ্ছে। তারা প্রথমত ভুল করেছে স্বাধীনতার বিপক্ষে শক্তি, তারপরে দেখেন তারা আরও ভুল করেছে 21 আগস্ট, 15 আগস্টের মতো যে ঘটনাগুলো ঘটিয়েছে এদিয়েও তারা বারবার ভুল করেই যাচ্ছে। দেখেন রিসেন্টলি যে ঘটনাটা, তারা বলল 9টা বিভাগে সমাবেশ করতে পেরে তারা বলে ফেললো যে বাংলাদেশ 10 তারিখের পরে খালেদা জিয়ার নেতৃত্বে চলবে। কী কারণে চলবে? এদেশে কি প্রধান, এদেশে কি বিচার বিভাগ নাই, এদেশে কি আইন কানুন কিছু নাই, এদেশের এদেশে আর্মি আছে, বিডিআর আছে, পুলিশ প্রশাসন আছে, আর আমি বলে ফেললাম যে আগামীকাল আমার নেতৃত্বে দেশ চলবে, এটা কি হতে পারে? এটা কি গ্রহণযোগ্য কথা? সুতরাং আওয়ামী লীগে আবার ক্ষমতা আসবে, এটা আমি বিশ্বাস করি। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মেহনতি মানুষের। আসসালামু আলাইকুম।